একটা সময় আমি ভাবতাম যদি ওয়াইফাই দিয়ে বড় কোনো বিল্ডিং বা বড় কোনো এরিয়া কভার করতে হয় তাহলে মেবি অনেক বড়সড় একটা রাউটার লাগবে, যে রাউটারে অনেকগুলো অ্যান্টেনা থাকবে এবং অ্যান্টেনাগুলোও অনেক লম্বা লম্বা হবে। একটু সিলি শোনালেও আমার মতো এরকম ধারণা এখনও অনেকের মধ্যেই আছে। অফকোর্স বিষয়টা ভুল, কারণ আমরা জানি ওয়াইফাই টেকনোলজির কিছু লিমিটেশান আছে রেঞ্জের বেলায়। ওয়াইফাই দুইটা ফ্রিকোয়েন্সিতে কাজ করে, একটা হচ্ছে 5 GHz আর একটা হচ্ছে 2.4 GHz। 5 GHz-এর যে রেঞ্জের লিমিট, আপনি যত বেশি অ্যান্টেনায় লাগান না কেন, এর বেশি কিন্তু 5 GHz যাবে না। সেমভাবে আপনি যদি আরেকটু বেশি রেঞ্জ চান তাহলে 2.4 GHz ইউজ করতে হবে, এবং 2.4 GHz-এর যে রেঞ্জ আপনি যত বেশি অ্যান্টেনায় লাগান না কেন, এর বাইরে কিন্তু যাবে না। তাহলে সলিউশনটা কি, বড় এরিয়া বা লার্জ বিল্ডিং কীভাবে কভার করব? সেই প্রশ্নের উত্তর হচ্ছে ম্যাশ রাউটার। এবং আমার হাতে আজকে যে রাউটারটি আছে এটি হচ্ছে টিপি লিঙ্কের ডেকো X60। এটা AX3000 স্ট্যান্ডার্ডের একটা রাউটার এবং এটাতে ওয়াইফাই 6ও আছে। সো আজকের ভিডিওতে আমরা এই রাউটারটা সম্পর্কে বিস্তারিত জানবো, পাশাপাশি ম্যাশ টেকনোলজিটা কী এটা এক্সপ্লেন করবো, এবং ওয়াইফাই 6 যে টেকনোলজিটা আছে এটা আদৌ আপনার দরকার হবে কি না, এটা সুবিধা অসুবিধাগুলো কী সেগুলো নিয়েই কথা বলবো। এই রাউটারের রিভিউয়ের চাইতে মেইনলি আমরা টেকনোলজিটাই এক্সপ্লেন করবো, কারণ এই রাউটারটা খুব অল্প সময় ব্যবহার করার সুযোগ আমি পেয়েছি। সো এটা নিয়ে একদম ইনডেপথ রিভিউ দেওয়া পসিবল না, তাই আমরা টেকনোলজিটাকে এক্সপ্লেন করি যারা জানেই না ম্যাশ রাউটার কী বা ওয়াইফাই 6-এর সুবিধা অসুবিধা কী। তো তার আগে আমরা এটা একটু আনবক্স করে দেখি যে এই বক্সের ভিতরে কী কী আছে। সো এই বক্স থেকে আপনারা দুইটা রাউটার পাবেন, এরকম দুইটা ইউনিট। এটার আবার তিনটা ইউনিটের ভেরিয়েন্টও আছে, আমি দুইটা ইউনিটেরটা এনেছি। সো এখানে দুইটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুইটা ইউনিট কী কাজ করে এবং দুইটা কেন এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে আপনারা পেয়ে যাবেন দুইটা পাওয়ার অ্যাডাপ্টার, যেহেতু দুইটা রাউটার সো দুইটাকে পাওয়ার আপ করার জন্য দুইটা অ্যাডাপ্টার। সেই সাথে বক্সের ভিতরে একটি RJ45 ইথারনেট কেবল পেয়ে যাবেন এবং একটি সিম্পল কুইক স্টার্ট গাইড বা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। ওকে, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, দারাজে কিন্তু এখন ইলেকট্রনিক্স উইক চলছে এবং এই মাসের মানে জুনের 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে। এই পুরো সপ্তাহ জুড়ে দারাজে অনেক এক্সক্লুসিভ সব ইলেকট্রনিক প্রোডাক্টস লঞ্চ হবে, যেমন স্মার্টফোন, টিভি, ফ্রিজ, এসি, ল্যাপটপ, স্মার্ট গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, এই সবগুলো। আপনার যদি কোনো শর্ট লিস্ট থাকে আমার মতো তাহলে এক্ষুনি ভিডিও ডিসক্রিপশানে থাকা দারাজের ইলেকট্রনিক্স উইকের লিঙ্কটা ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনার পছন্দের ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। ইলেকট্রনিক্স উইকে আপনি এক্সপ্রেস ডেলিভারি এবং EMI ফেসিলিটি পেয়ে যাবেন। সো অর্ডার ফ্রম দারাজ ইলেকট্রনিক্স উইক অ্যান্ড আপগ্রেড ইউর লাইফ। ওকে, আমরা মূল ভিডিওতে চলে আসলাম। এবার আমরা একটু এক্সপ্লেন করবো ম্যাশ রাউটার বা ম্যাশ টেকনোলজি কী, এটা কীভাবে কাজ করে এবং এই দুইটা ইউনিটের কাজ অ্যাকচুয়ালি কী। তার আগে আমরা একটু ওয়াইফাই রিপিটার বা রেঞ্জ এক্সটেন্ডার নিয়ে কথা বলি, কারণ রিপিটারটা একটু চিপ, যে কারণে সবাই ইউজ করে এবং এটা সম্পর্কে সবাই জানে। সো রিপিটারে একটা সমস্যা হচ্ছে, খেয়াল করবেন রিপিটারে আলাদা একটা SSID থাকে, আলাদা একটা ওয়াইফাই নাম থাকে। সো আপনার যে প্রাইমারি রাউটার আছে সেটার একটা ওয়াইফাই নাম, আবার রিপিটারের আরেকটা নাম। সো আপনি যখনই প্রাইমারি রাউটারের রেঞ্জ থেকে বের হয়ে রিপিটারের রেঞ্জের মধ্যে চলে যান, তখন আপনাকে ইদার ম্যানুয়ালি রিপিটারের ওয়াইফাইটা কানেক্ট করতে হয়, অথবা ফোনে যদি অটো রিমেম্বার দেওয়া থাকে, অটো কানেক্ট দেওয়া থাকে, তাহলে ফোন একটা ওয়াইফাইকে ডিসকানেক্ট করে আরেকটা ওয়াইফাইতে কানেক্ট করে। এইখানে মাঝখানে কিন্তু একটা ল্যাগ থাকে, একটা ডিলে থাকে। আবার অনেক সময় প্রাইমারি রাউটারের সিগন্যাল অনেক উইক হওয়া সত্ত্বেও মোবাইল এই রিপিটারে সুইচ করে না, তখন কিন্তু ইফেক্টিভ স্পিডটা পাওয়া যায় না। এই ধরনের অনেক সমস্যা রিপিটারের মধ্যে থাকে, যে সমস্যাগুলো ম্যাশ রাউটারে নাই। সো ম্যাশ রাউটারটাকে যদি আমি এক কথায় বলি, এটা অনেকটা রেঞ্জ এক্সটেন্ডারের মতোই কাজ করে, কিন্তু এটা ফার মোর বেটার এবং অনেক অ্যাডভান্সড। যেমন এইখানে দুইটা ইউনিট আছে, এই দুইটাই সেম কাজ করে, দুইটাই রাউটার, এবং আপনি যে কোনো একটাকে আপনার যেই ইন্টারনেট কানেকশান আছে, ওয়ান পোর্ট বা ব্রডব্যান্ডের যেই কানেকশান আছে বা মডেম আছে সেটার সাথে কানেক্ট করতে পারেন, এবং আরেকটাকে আপনি সেকেন্ডারি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু এখানে সুবিধা হচ্ছে এই দুইটার SSID ডিফারেন্ট হবে না, দুইটার ওয়াইফাই নেম কিন্তু একটাই হবে, এবং আপনি ফোনের মধ্যে যখন কানেক্ট করবেন তখন আপনি যখনই পুরো এরিয়া জুড়ে রোম করবেন, ঘুরবেন, তখন কিন্তু ওয়াইফাই সুইচ হবে না, একটা ওয়াইফাইতে কানেক্টেড থাকবে। এবং এই সিমলেস যে সুইচিং টেকনোলজি, এটার কারণেই ম্যাশ টেকনোলজিটা এত জনপ্রিয় এবং ম্যাশটা এত ইফেক্টিভ। ওকে, এবার আমরা একটু অ্যাকচুয়াল রাউটারগুলো দেখি। দেখলে হয়তো বুঝতে পারছেন আমরা টিপিক্যাল যে রাউটারগুলো দেখি সেগুলোর মতো একদমই এটা ডিজাইন না, কিছুটা টাওয়ার শেপের ডিজাইন, এবং এটাতে ভিজিবল কোনো অ্যান্টেনা নেই। এটা দেখে অনেকে ভয় পাইতে পারেন, আর অ্যান্টেনা ছাড়া এটা রেঞ্জ কেমনে বেশি হবে। ওয়েলেরেতেও অ্যান্টেনা আছে ভেতরে, টোটাল 4টা অ্যান্টেনা আছে। সেই সাথে এটার নিচের দিকে হিউজ ভেন্টিলেশনের ফ্যাসিলিটি আছে, রাবার গ্রিপ আছে, উপরের দিকে ডিজাইনটাও সুন্দর, এবং এখানে পোর্ট আছে দুইটা এথারনেট পোর্ট, নিচের দিকে একটা পাওয়ার পোর্ট আছে। সো এই যে এথারনেট পোর্ট, এখানে কোনো মার্কিং নাই যে কোনটা ল্যান আর কোনটা ওয়ান। এর কারণ হচ্ছে এগুলো হচ্ছে অটো সেন্সিং পোর্ট। সো আপনি যদি ওয়ান, যে কোনোটাতে আপনি ওয়ান লাগাইতে পারেন বা যে কোনোটাতে ল্যান লাগাইতে পারেন, এটা অটোমেটিক্যালি সেন্স করে বুঝে নেবে যে আপনি আসলে কী কেবল লাগাইছেন। এখন কথা হচ্ছে পোর্ট এত কম কেন? ইয়াস, ইট ইজ ট্রু, এখানে আরেকটা পোর্ট যদি এক্সট্রা দেওয়া হতো তাহলে ভালো হতো, কারণ অনেকেই আছে মাল্টিপল ডিভাইস কানেক্ট করে এথারনেট দিয়ে। তবে যেহেতু আপনার কাছে সেকেন্ডারি একটা ইউনিট আছে এবং এটাতেও আরও দুইটা পোর্ট আছে, সো আপনি এগুলোকে ল্যান পোর্ট হিসেবে ইউজ করতে পারেন উইদাউট এনি প্রবলেম। এবার চলে আসি এই দুইটা দিয়ে আমি কতটুকু রেঞ্জ কভার করতে পারবো।
টিপিলিং ক্লেম করছে এগুলো দিয়ে আপনি 5000 স্কোয়ার ফিটের স্পেস কভার করতে পারবেন। এখন এখানে ডিপেন্ড করে যে আপনার কয়টা ওয়াল আছে, সেই সাথে আপনার যে এরিয়াটা সেটা কতটুকু কনজেস্টেড, মানে ইন্টারফিয়ারেন্স কতটুকু আছে, এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে আসলে রেঞ্জটা কম বেশি হয়ে থাকে। আমার টেস্টে অ্যারাউন্ড 3000 স্কোয়ার ফিট পর্যন্ত জায়গা আমি এখানে পেয়েছি, এর বেশি পাই নাই, তাহলে ওয়ালের বাইরে যায় পড়ে যেতে হইব। সো আমি 3000 স্কোয়ার ফিট জায়গা খুব ইজিলি কভার করতে পারছিলাম, এর মাঝখানে প্রায় 4টা ওয়াল ছিল এবং খুব ইজিলি এটা কভার করছিল, সো নো প্রবলেম। আপনারা চাইলে অ্যারাউন্ড 4 থেকে 4500 স্কোয়ার ফিট পর্যন্ত খুব স্মুথলি কভার করতে পারেন, অফকোর্স ডিপেন্ডিং অন হাউ মেনি ওয়ালস ইউ হ্যাভ অ্যান্ড দ্য কনজেশন অর ওয়াইফাই ইন্টারফিয়ারেন্স, বাট আপনি ধরে রাখতে পারেন 4000 স্কোয়ার ফিট খুব ইজিলি কভার করবে এই দুটা ইউনিট। এখন এটার কিন্তু 3টা প্যাকের কম্বো আছে, আপনি চাইলে 3টা নিতে পারেন যদি আপনার স্পেস আরেকটু বেশি হয়, লাইক 7000 স্কোয়ার ফিট যদি কভার করতে চান তাহলে 3টা নেবেন, এবং এইভাবে টোটাল আপনি 10টা ইউনিট কানেক্ট করতে পারবেন, এবং 10টা ইউনিট দিয়ে আমার মনে হয় 4তলা 5তলা বিল্ডিং আপনি পুরোটা ইজিলি কভার করে ফেলতে পারবেন। এবং এইটাই হচ্ছে ম্যাশ টেকনোলজির অ্যাডভান্টেজ, আপনি লার্জ এরিয়া বড় বিল্ডিং একসাথে কভার করতে পারবেন এবং একটা ওয়াইফাই দিয়ে। আপনি 5তলায় গেলে যে ওয়াইফাই কানেক্টেড থাকবেন, 1তলায় গেলেও সেম ওয়াইফাইতে কানেক্টেড থাকবেন, এবং আপনি সিঁড়ি দিয়ে নামার সময়ও ওয়াইফাই নেটওয়ার্ক সুইচ হবে না, স্পিডেও তেমন কোনো তারতম্য আপনি দেখবেন না। এটা অফকোর্স অনেক ইফেক্টিভ এবং লার্জ স্পেস কভারের জন্য ম্যাশ রাউটারের কোনো বিকল্প নেই। ওকে, এবার চলে এসে আমরা আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে ওয়াইফাই 6। ওয়েল, এই রাউটারগুলোতে যেহেতু ওয়াইফাই 6 টেকনোলজি আছে, এখন অনেকেই মনে করতে পারেন আদৌ কি আমার ওয়াইফাই 6 টেকনোলজির দরকার আছে কিনা, এত টাকা দিয়ে ওয়াইফাই 6 আমি কেন কিনবো, সুবিধা পাবো কিনা। কারণ আপনার বাসায় যে ডিভাইসগুলো আছে সেগুলো ওয়াইফাই 6 এনাবল্ড নাও থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আপনার ফোন, ল্যাপটপ, অন্যান্য যে ডিভাইস বা গ্যাজেটসগুলো আছে সেগুলো যদি ওয়াইফাই 6 এনাবল্ড না হয় কিন্তু আপনার রাউটার যদি হয় ওয়াইফাই 6-এর, তাহলে আপনি আদৌ কোনো উপকারিতা পাবেন কিনা। এক কথায় উত্তর দিতে গেলে হ্যাঁ, আপনি কিছু উপকার অবশ্যই পাবেন, কারণ ওয়াইফাই 6 অনেক অ্যাডভান্সড একটা টেকনোলজি, এটাতে নতুন নতুন অনেকগুলো টেকনোলজি অ্যাড হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওয়াইফাই 6 পুরোটাই কিন্তু ব্যাকওয়ার্ড কম্পেটিবল। সো আপনি চাইলেই ওয়াইফাই 5-এর কোনো ডিভাইস ওয়াইফাই 6-এর রাউটারের সাথে ইউজ করতে পারবেন এবং অনেকগুলো এক্সট্রা ফেসিলিটিস পাবেন। প্রথমত, মাল্টিপল ইউজার বা মাল্টিপল ডিভাইস কানেক্ট করার জন্য যে টেকনোলজিটা ওয়াইফাই 5 রাউটার ইউজ করতে আগে, সেটা হচ্ছে এমইউ মিমো বা মাল্টি ইউজার মিমো। সো মাল্টি ইউজার মিমোটা ওয়াইফাই 6-এও আছে, কিন্তু ওয়াইফাই 6-এ আরও একটা এক্সট্রা টেকনোলজি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে OFDMA। এই OFDMA টেকনোলজি মিমো টেকনোলজির যে লিমিটেশনটা আছে সেটাকে ওভারকাম করেছে। মিমো টেকনোলজিতে আমরা জানি সিঙ্গেল স্ট্রিমে ডেটা ট্রান্সফার হয়, কিন্তু OFDMA তে এই স্ট্রিমটাকে ভেঙে মাল্টিপল সাব ক্যারিয়ারে ডিভাইড করা হয় এবং ইফেক্টিভলি ডেটা ট্রান্সফার করা হয়, যার ফলে স্পিড আপনি বেশি পাবেন। এবং আমার মতে ওয়াইফাই 6 রাউটারগুলো যতটা ওয়াইফাই 5 থেকে ফাস্ট তার চাইতে বেশি স্মার্ট। ফাস্ট তো অবশ্যই, তবে স্পিডের চাইতে আমার মনে হয় স্মার্টনেসটা বেশি ইম্পর্টেন্ট। এই রাউটারগুলো ওয়াইফাই 6 রাউটারগুলো স্পেশালি অনেক বেশি স্মার্ট হয়, যার ফলে আপনার ওয়াইফাই 5 এনেবল ডিভাইসগুলোতেও আপনি বেটার রেজাল্ট পাবেন, স্পেশালি যদি আপনি গেম স্ট্রিম করেন এবং আপনার আশেপাশে যদি প্রচুর কনজেশন থাকে, অনেক বেশি ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে ওয়াইফাই 6 রাউটারগুলো আপনাকে বেটার রেজাল্ট দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন ওয়াইফাই 6 রাউটারে আপগ্রেড করবেন? ওয়েল, আপনি যদি ডিসাইড করেন যে আপনার রাউটারটা চেঞ্জ করবেন, পুরনো রাউটারটা আসলে সমস্যা দিচ্ছে, তাহলে আপনি ডেফিনেটলি ওয়াইফাই 6-এ যাবেন, কারণ OFDMA ছাড়াও আরও অনেকগুলো ওয়াইফাই 6-এর টেকনোলজি আছে যেগুলো আপনার ওয়াইফাই 5 এনেবল ডিভাইসগুলোতেও ভালো সাপোর্ট দিতে পারবে, যে কারণে ফিউচার প্রুফ করার জন্য হলে অন্ততপক্ষে আপনাকে ওয়াইফাই 6 নিতে হবে। শেষে তো অনেকেই মনে করতে পারেন ওয়াইফাই 6 একদমই নতুন একটা টেকনোলজি এবং এটা হয়তো খুব বেশি ডিভাইসে নাই, ব্যাপারটা একদমই ভুল। সেই আইফোন 11 এবং স্যামসাংয়ের নোট 10 থেকে কিন্তু ওয়াইফাই 6 শুরু হয়েছে। সো বুঝতেই পারছেন এখন কিন্তু আপার মিড রেঞ্জের যে ফোনগুলো আছে বা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে প্রায় সবগুলোতেই ওয়াইফাই 6 আছে, সেই সাথে নতুন ল্যাপটপগুলোতেও ওয়াইফাই 6 এনেবল হয়ে আসতেছে এবং আস্তে আস্তে সবগুলো ডিভাইসে কিন্তু যাবে। পাশাপাশি আপনার যদি বাসায় অনেকগুলো IoT ডিভাইসেস থাকে, অনেক ডিভাইস যদি একসাথে কানেক্ট করেন, তাহলেও কিন্তু আপনার ওয়াইফাই 6 রাউটার অনেক বেটার ফেসিলিটি আপনাকে দেবে। সো যদি আপনি রাউটার আপগ্রেড করতে চান, দেন গো ফর ওয়াইফাই 6। বাট আপনার কাছে যদি এই মুহূর্তে ভালো একটা ওয়াইফাই 5 রাউটার থাকে এবং সেটা আপনাকে কোনো প্যারা দিচ্ছেন, আপনি খুব ভালোভাবে চলতে পাচ্ছেন এবং আপনার কাছে খুব বেশি ওয়াইফাই 6 এনেবল ডিভাইসেসও নাই, তাহলে ওয়াইফাই 6 এই মুহূর্তে আপগ্রেড করার আমার মনে হয় না দরকার আছে। ভবিষ্যতে যদি আপনার কাছে অনেক বেশি ওয়াইফাই 6 এনেবল ডিভাইস হয়ে যায় তখন আপনি আপগ্রেড করতে পারেন, বাট আপনার ওয়াইফাই রাউটার যদি প্যারা দেয় আপনাকে, ডু আপগ্রেড এবং ওয়াইফাই 6-এ আপগ্রেড করুন। ওকে, সো ফাইনালি আমরা টিপি লিঙ্কের এই ডেকো X60 যে ম্যাশ রাউটারটা আছে এটা নিয়ে আরও কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে নিই। প্রথমত, এই রাউটারটা সেট আপ করা অনেক ইজি, কারণ টিপি লিঙ্ক ডেকোর জন্য আলাদা একটা অ্যাপ বানিয়ে রেখেছে যেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, সে সাথে ওয়েব ইন্টারফেসটাও অনেক ইজি, সো খুব ইজিলি এটা সেট আপ করে ফেলা যায়। এবং এই রাউটারের যে দুইটা ইথারনেট পোর্ট আছে দুটাই কিন্তু গিগাবিট পোর্ট। এই রাউটারে আপনি সর্বোচ্চ 150টা, এখানে লেখা আছে 150টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, যেটা
হিউজ। সো আপনার আমার মনে হয় না এত ডিভাইস বেশিরভাগ মানুষের কানেক্ট করা লাগবে। সেসাথে এটাতে বিল্ট ইন প্যারেন্টাল কন্ট্রোল আছে এবং অ্যান্টিভাইরাসও দেওয়া আছে, যেগুলো অনেক ইউজফুল হতে পারে। আর আমি প্ল্যান করছি প্যারেন্টাল কন্ট্রোল কীভাবে অ্যানাবল করতে হয়, কীভাবে অ্যাডাল্ট সাইট সহ আনওয়ান্টেড সাইটগুলোকে ব্লক করা যায় বাচ্চাদের জন্য, সেইটা নিয়ে একটা ভিডিও বানাবো সামনে। আপনারা আই হোপ সেই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই ছিল আমাদের মেশ রাউটার টেকনোলজি এক্সপ্লেনেশন, ওয়াইফাই 6 এক্সপ্লেনেশন এবং টিপি লিঙ্কের ডেকো X60-র একটা ওভারভিউ। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দিন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।